সো গাইস, ওই যে ওটা হলো বাবার বাড়ি। বাবার গাইস ঘরটা দেখো, কিন্তু সব এখানে বাঁশ দিয়ে তৈরি করা, আর ওখানে তোমার মুনিবাসের বেড়া। আমি হাটে চলে এসেছি এবং রাস্তাতে সবাই আসছে, তারপর চলে আসলো চা। সকালবেলা চা ছাড়া কিন্তু গাইস জমে না আজ। কিন্তু গাইস হাটের অবস্থা খুব একটা ভালো না, লোকজন প্রায় নেই বললেই চলে। খরিদ্দার থেকে দোকানদারি বেশি গাইস আজকে, দেখো সব চুপচাপ বসে আছে। খরিদ্দার নেই বলে আমি এখন তাদের বাড়ি চলে যাচ্ছি। বাড়িকে রেস্ট নেবো, দু ঘন্টা পর আসবো, গিয়ে খাওয়া দাওয়া করে একবারে আসবো, বাবা থাকবে হাটে। বাড়িতে এসে গাইস আমি দু ঘন্টা রেস্ট নিয়ে নিলাম এবং খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম। নতুন ড্রেস না, আর বাইরে হচ্ছে গরম গাইস, কী করে বুঝতে পারছো তো, এর জন্য পরে ফেলাম। তো চলো সময় নষ্ট করে লাভ নেই, হাটে যাই। এখন বাবা বাড়ি চলে গেলো খেতে এবং আমি চলে বসে পড়লাম হাটে। গাইস কী যে কষ্ট, একমান যারা কথা তারাই বলছে। এই দেখো মাথার কোনো ফ্যান নেই, ফ্যান আছে ওই দেখো ওই দূরে একটা, তাও গায়ে হাওয়া লাগে না। গরমকালে প্রচুর কষ্টের সম্মুখীন হতে হয়। আজকের মতো হাটে আমাদের এখানে এসে যে জন্য এখন গোটানো শুরু করছি। অলরেডি গাইস গোটানো কমপ্লিট, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। রাস্তাতে গাইস বাড়ি আসলাম, হাইরে গরম গাইস, রাস্তাতে ময়ূর মনে পড়ে গেল। ঘুরি কাটে বিকেল এখন চারটে। সো গাইস আজ যেমন নবদ্বীপের এমন এক বাবার সাথে দেখা করতে, যিনি বিগত 10-20 বছর ধরে গাছের মধ্যে থাকছেন। হ্যাঁ গাইস, আমার মতো বিশ্বাস হয়নি কথাটা শুনে, বাট তোমাদের আজকে লাইভ প্রুফ দেখাবো। তো চলো যাওয়া যাক। তার আগে গাইস আগে ছাদে চলো, ছাদে একটা জিনিস আছে তোমার দেখাই। চলো গাইস দেখো, কলের মধ্যে একটা ইঁদুর আটকেছে। এই দেখো একটা ইঁদুরে বাচ্চা আটকেছে, আমাদের বাড়ি অনেক কিছু খেয়ে ফেলেছে মালটায়। ওই ইঁদুরটার জন্য দেখো গাইস আমাদের বেসিনের দেখো পাইপটা পুরো খেয়ে ফেলেছে, এই জন্য বেসিনটা অফ রয়েছে। সো গাইস ও এত পাপ করেছে, তা ওকে মারবো না, ওকে আমি এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখন এটাকে আমি বিলে পাড়িকে ছেড়ে দিয়ে আসবো। পয়েন্ট চলে এসছে, তাই আমরা স্কুটির মধ্যে শুয়েছি। চলো যাওয়া যাক। চলে এসছে গাইস বিলে পাড়ে, এই তো ব্যাগের মধ্যে আছে আমাদের ইঁদুর মামা। তো চলো ওকে এখন ছেড়ে দেওয়া যাক। সো গাইস এই যে বের করছি টেন্ডনা, আমাদের ইঁদুর মামা, দেখো গাইস দেখো 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 দেখো। তো চলো ওকে এখন বকশিস করে দিও জীবনটা। আই সামনে আই, এদিকে আই, জঙ্গলে চলে যা, উপরে চলে যা, সাইজ কিরে যা, চলে যা। হ্যাঁ এরম করে গাইস প্রাণীদের বাঁচাবেন যত তার ক্ষতি করুক। বাড়ি এসে গাইস অয়ন স্কুটার রেখে দিলাম এবং আমার রোমিওকে নিয়ে এলাম। তো চলো যাওয়া যাক নবদ্বীপে। বলছি কাকিমা বাবা থাকে না গাছের মধ্যে, থাকে না বাবা, থাকে গাছের মধ্যে একটা বাবা থাকে না গাছের উপরে ঘর করে। হ্যাঁ কোন কোনখানটা ওটা কোথায় কোনখানে যাবো? চলে এসছি আমরা বাবার এখানটায়, এখানে এখান থেকে হেঁটে যেতে হবে। সব কাকা আছে, কাকা আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক বাবার কোথায় আসল বাসস্থান। সো গাইস ওই যে ওটা হলো বাবার বাড়ি। আশেপাশে দেখো গাইস কিচ্ছু নেই, কোনো বাড়ি ঘর নেই, দূরে শুধু মায়াপুর দেখা যাচ্ছে। আর এইখানটায় দেখো এই যে একা বাবা এইখানটায় থাকে। বাবার গাইস ঘরটা দেখো, কিন্তু সব এখানে বাঁশ দিয়ে তৈরি করা, আর ওখানে তোমার মুনিবাসের বেড়া। এই হলো বাবার ঘর, এখানে সিঁড়ি করেছে একটা। বাবাকে গাইস ডাক দেবো, বাবার সাথে কথা বলার চেষ্টা করবো, দেখি উনি আছে নাকি। এটা গাইস বাবার কোনো ঠাকুর ঘর, ভেতর সব ঠাকুর ঠাকুর আছে। আর এই যে থালা গাইস দেখতে পাচ্ছ, এই থালার মধ্যে বাবা সবাইকে খাবার দেয়, কুকুর বেজি কাঠবেলি। বাবা গাইস ঘর থেকে নামছে এখন। বারো ফুটের উপরে ওই মাচা করে আছি, কারণ এখানে যখন জল হয়ে যায় প্রায় 7-8 ফুট জল হয়ে যায় উঁচা হাইটে, এতটা জল হয়ে যায়। বাবা উঠছে উপরে, তো চলো আমি উঠে দেখি যে উপরে কি আছে। আমি না
এই যে গাইস বাবার ঘরের ভেতরটা আর টুপরু ধরি এখানে গাইস বাবা থাকে এখানে ওনার একটা স্টোভের মতো রয়েছে ওখানে ঠাকুরের মূর্তি রয়েছে বাবা এখন তো চলে যাব তো বর্তমানে আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে এটা দিয়ে গেলাম এটা আপনি আপনাদের পশু পাখি কিছু খাইয়ে দেবেন ঠিক আছে বাবা গাইস প্রসাদ দিল আমাদের বাবার সাথে দেখা করে গাইস আমরা এখন একটু ঘাটের দিকে যাচ্ছি তবে গাইস সত্যি কথা বলতে বিশ্বাস করবে কিনা জানে না বাবার মতো কেউ পারবে না অসম্ভব আমাদের গা পুরো কাটা দিয়ে উঠছে এরকম শুনশান জায়গায় একা থাকা চারটেখানি কথা না এইবার দেখো গাইস মায়াপুরটা আরও কাছে একদম পুরো কাছে মায়াপুর এখান থেকে এখন গাইস অয়ন বলছে ও কিছু দেবে এই জন্য ও বলছে টাকা দেবে না ও কিছু কিনে দেবে এই জন্য আমরা যাচ্ছি দোকানের দিকে যা পাবো নিয়ে নেবো এই যে গাইস অয়নের বাবার জন্য মুড়ি আছে বাতাসারে বিস্কুট আছে মোমবাতি আছে ধূপকাঠি আছে চানাচুর আছে আমি যে গাইস 100 টাকা দিলাম ওটা কিন্তু বাবার চোখে পড়বে না কিন্তু অয়ন যে গাইস এত জিনিসপত্র দিল বাবা এটা চোখে পড়বে বলে বাহ ছেলেটা কিন্তু খুব ভালো ওকে আশীর্বাদ করে আর আমারটা এটা আপনার জন্য কিছু নিয়ে এসেছি যা দিয়া এরপর আমি আর অয়ন চলে আসলাম চায়ের দোকানে চা নিয়ে এলাম অলরেডি চা খাওয়া কমপ্লিট এবার চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক বাড়ি এসে গাইস দেখি আরেকটা ইঁদুর ধরা পড়েছে আমাদের খাঁচাতে কত বড় ইঁদুর দেখো যে গাইস 11:30 হঠাৎই গাইস কারেন্ট চলে গেছে এই গরমের মধ্যে এখন ভুগতে হচ্ছে অলরাইট গাইস এই গরমের মধ্যে আমি এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আর নতুন ব্লগে টাটা